আপনাদের কোন আচার আচরণে পাড়ার এলাকার কোন মানুষ
যে আপনার ফলের কারণে আপনি সাধারণ করার কারণে আপনি জীবনের করার কারণে আপনি কৃষকদের শ্রমিকদের কিংবা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হওয়ার কারণে আপনার কোনো আচরণের কারণে কিন্তু যাতে আওয়ামী লীগ বা নৌকা ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য ক্ষমা চেয়ে আপনি ক্ষমা চাওয়ার পর ওই মানুষটা যেকোনো উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে যাবে তার আত্মীয় স্বজনকে ভোট কেন্দ্রে নিয়ে যাবে প্রিয় বন্ধু আমার সাথে আমার এই বিএনপি যে সন্ত্রাস শুরু করেছে এই সন্ত্রাসের জবাব হবে আমাদের ব্যালটের মধ্য দিয়ে এই দশ নম্বর আসনের উপনির্বাচনে চট্টগ্রাম দশের উপনির্বাচনে আমরা যদি আমাদের প্রার্থীকে 30-40% অন্তত ভোট দিতে পারি আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে দশ আসনের জনগণের জবাব দেওয়া হয়ে যাবে চট্টগ্রাম মহানগর যুবলীগের আজকের যে শ্রম পরিশ্রম আমরা এখানে কর্মী সভা করছি আমাদের